পাহাড়বাসীকে বিপদে ফেলার মতন করে মমতা ব্যানার্জি চলছে, গত কবছর ধরে তাই চলছে। একের পর এক কাউন্সিল বানিয়েছে, ওদিকে জিটিএ, তখন গুরুং, এখন বিনয় তামাং, আবার এখন বিনয় তামাং না। মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হচ্ছে ছত্রধর মাহাত্ম কিংবা ইউএপিএতে অভিযুক্ত বিমল গুরুং, এরাই এখন মমতার ভরসা। এমন তলানিতে মমতার হাল এসেছে যে এখন গুরুংয়ের ভরসাতে মমতা ব্যানার্জিকে রাজনীতি করতে হচ্ছে। পাহাড়ের সর্বনাশ করাটা মমতা ব্যানার্জির কাজ, আগেও করেছে, এখনও তাই করছে। পাহাড়ের মানুষ অত্যন্ত সৎ, সাহসী, পরিশ্রমী। পাহাড়ের মানুষের সর্বোচ্চ স্বায়ত্তশাসন সেইটার বন্দোবস্ত করা উচিত আমাদের ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যেই, সেটাই সমাধান, সেই দিকেই যেতে হবে। এখান থেকে সরিয়ে পাহাড়কে অথবা মানুষগুলোকে বিপদে ফেলা হচ্ছে, এটা মমতা ব্যানার্জির দুর্ভাগ্য অথবা দুর্বৃত্তি।